দর্শক এই মুহূর্তে এই বিষয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলেন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ জিলুর রহমান আমরা যাচ্ছি তার কাছে ডক্টর জিলুর রহমান নিউজ নিউজ টোয়েন্টি ফোর আপনাকে স্বাগত জানাচ্ছি আপনার কাছ থেকে প্রথমে জানতে চাইব যে জনবহুল এই দেশে ক্রমবর্ধমান হারে বনাঞ্চল ধ্বংস করা হচ্ছে যার ফলে আমরা সবসময় প্রাকৃতিক দুর্যোগের মধ্যে অরক্ষিত অবস্থায় থাকি এখন জলবায়ু পরিবর্তনের ধারা যদি চলমান থাকে তাহলে ভবিষ্যৎ বাংলাদেশকে আপনি কীভাবে দেখছেন আসলে বনায়ন আমাদের আগে যা ছিল সারা পৃথিবীতেই যে পরিমাণ বনায়ন ছিল এই বনায়ন আমরা কিন্তু ধ্বংস করেছি এবং এই বনায়ন ধ্বংস করে আমরা আমাদের সিভিল স্ট্রাকচার যেমন অর্গানাইজেশন করেছি রাস্তাঘাট করেছি আরও বিভিন্ন স্থাপনা আমরা করেছি এই বনায়নকে যদি আমার পুনরুদ্ধার করতে হয় তাহলে আমাদের এই বনায়ন বাড়াতে হবে কিন্তু প্রবলেমটা হলো এই যে ক্লাইমেট চেঞ্জের সময়ে আমরা শুধু বনায়ন করেই কিন্তু এই যে বায়ুমণ্ডলে বায়ুমন্ডলে যেই কার্বনের যে পরিমাণ বাড়তেছে কার্বন ডাইঅক্সাইড এর পরিমাণ বাড়তেছে এটা কিন্তু কমানো সম্ভব না কারণ হচ্ছে আমরা যে ফসিল ফুয়েল যেটা আমরা বলি পেট্রোলিয়াম তেল গ্যাস এগুলা যে পোড়াচ্ছি এই পোড়ানো কার্বন কিন্তু এগুলা মিলিয়ন ইয়ার্স মানে লক্ষ লক্ষ বছর আগের যে বনায়ন ছিল এগুলো মাটির নিচে চাপা ছিল এখান থেকে তেল গ্যাস হয়েছে এবং এই তেল গ্যাস এখন আমরা উঠিয়ে এই ফসিল ফুয়েল হিসাবে বিভিন্ন ভাবে আমাদের যে উন্নয়ন এই উন্নয়নে কিন্তু ব্যবহার ব্যবহার করছে এবং এটা প্রচুর পরিমাণে আমি তো বললাম লক্ষ বছর আগের লক্ষ লক্ষ বছর এগুলা সঞ্চিত হয়েছিল এই কার্বন এই কার্বন আমরা এখন এই সারফেসে এনে কার্বন ডাইঅক্সাইড জেনারেট করতেছি এখন আমি বনায়ন যদি কমাই হয়তো এখনকার পার্সপেকটিভ আমি বনায়ন কমাচ্ছি কিছু এবং আমি গাছ লাগিয়ে আমি হয়তো পূরণ করতে পারবো কিন্তু যে আগের কার্বন আমি যে এই বায়ুমণ্ডলে ছেড়ে দিচ্ছি কার্বন ডাইঅক্সাইড এটা কিভাবে পূরণ করবেন এই জন্য শুধু বনায়ন করলেই হবে না বনায়ন করলে তো কমবেই কিন্তু এই কার্বন নিশ্রণ যে বায়ুমণ্ডলে হচ্ছে এই কার্বন নিশ্রণ কমানোর আমাদের টেকনোলজি আমাদের কিন্তু আনতে হবে ডিকার্বনাইজেশন ডিকার্বনাইজেশন করতে হবে নেট ইমিশন নেট জিরো এমিশন আমাদের এগুলা ইয়ে করতে হবে এই জন্য আমাদের কিন্তু টেকনোলজি দরকার আমরা কিভাবে এই বায়ুমন্ডলের কার্বন ডাইঅক্সাইড কমাতে পারি এই টেকনোলজি এটা দিয়ে অন্য কি প্রোডাক্ট বানানো বানানো যায় এই ধরনের টেকনোলজি আমাদের যেমন আমরা এখন দেখছি ল্যাবরেটরিতে হচ্ছে ল্যাবরেটরিতে হচ্ছে আমরা কার্বন যেমন গাছ তার সবুজ যেই পাতা আসছে পাতার সাহায্যে লাইটের সাহায্যে এবং পানি এবং এই কার্বন ডাইঅক্সাইডের মাধ্যমে যে সালক সংশ্লেষণ করে এতে কিন্তু সে কার্বন ডাইঅক্সাইড অ্যাবজর্ভ করে এবং অক্সিজেন সে রিলিজ করে মানে কার্বন ডাইঅক্সাইড এবং পানির সহায়তা এবং লাইটের সাহায্যে সে এই অক্সিজেন জেনারেট করে এইটা যদি আমরা ল্যাবরেটরিতে এখন অনেক জায়গায় ল্যাবরেটরিতে পরীক্ষা করা হচ্ছে কীভাবে কৃত্রিম সালক সংশ্লেষণ করে আমরা এই কেমিক্যাল ফুয়েল জেনারেট করতে পারি কেমিক্যাল ফুয়েল যদি আমরা বানাতে পারি তাইলে কিন্তু আমরা এই ফসিল ফুয়েলের পরিবর্তে কেমিক্যাল ফুয়েল ব্যবহার করলে আমাদের এই কার্বন ডাইঅক্সাইড পরিবেশ থেকে এই ধরনের টেকনোলজি কিন্তু আনতে হবে ডক্টর জিল্লুর রহমান আপনার কাছ থেকে আরেকটা বিষয় জানতে চাই আমরা দেখতে পেয়েছি যে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বিশেষ করে আরব আমিরাতে এবং সৌদি আরবে দেখা যাচ্ছে ক্লাউড সিডিং পদ্ধতি ব্যবহার করে বৃষ্টি নামানো হচ্ছে সবুজায়ন করা হচ্ছে অন্যদিকে ঠাক তার ঠিক উল্টো চিত্র বাংলাদেশে বাংলাদেশের পরিবেশ কিন্তু উষ্ণ থেকে উষ্ণতর হচ্ছে দিনকে দিন এখন আমাদের যে সীমিত সামর্থ্য আমাদের সেই সীমিত সামর্থ্যের মধ্য দিয়ে আমাদের পরিবেশকে শীতলতর করার জন্য সবুজায়ন করার জন্য আমাদের কি কি কাজগুলো করা উচিত এখন দেখেন আমাদের আমরা তো মোটামুটি নাতিশীতীষ্ণ পর্যায়ে ছিলাম কিন্তু আমাদের আস্তে আস্তে যেই ক্লাইমেট চেঞ্জের ফলে পৃথিবীর যেই প্রি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যে যুগ ছিল আমরা এটাকে রেফারেন্স লেভেল ধরি শো থেকে আঠারোশো থেকে উনিশশো সাল এই সালে অ্যাভারেজ এই টেম্পারেচার ছিল এর মধ্যে এই অ্যাভারেজ টেম্পারেচার চেয়ে মানে তাপমাত্রার চেয়ে এখনকার তাপমাত্রা কিন্তু এক ডিগ্রি বেড়ে গেছে অর্থাৎ সারা বছরই এক ডিগ্রি বেশি তাপমাত্রা প্রতিদিনই অ্যাভারেজ থাকে এই টেম্পারেচার বেড়ে বেড়ে গেলে আমাদের তো এটার ইমপ্যাক্ট যেটা আমরা বলতেছি এই ক্লাইমেট চেঞ্জ ক্লাইমেট চেঞ্জ হচ্ছে এই ক্লাইমেট চেঞ্জ হলে এখন যে মিডল ইস্টে কৃত্রিম বৃষ্টিপাত ঘটানো হয় এটা কোনো সলিউশন না সলিউশন আমরা কিভাবে তাপমাত্রা কমাতে পারব এটা হলো গ্লোবালি এটা আমাদের নিয়ে ভাবতে হবে তাপমাত্রা এবং এটা নিয়ে আমরা কিন্তু ইন্টারন্যাশনাল ফোরামে এগুলো বলা হচ্ছে মানে দুই হাজার একুশশো সালের মধ্যে আমরা এক দশমিক পাঁচ ডিগ্রিতে সীমিত রাখবো আমাদের ইয়ে আমরা চেষ্টা করবো দুইয়ের নিচে রাখতে এবং এক ডিগ্রি পাঁচ দুয়েন দুইয়ের উপরে উঠতে দিব না এবং এক ডিগ্রি এক দশমিক পাঁচ ডিগ্রির মধ্যে সীমিত রাখবো এই সীমিত যদি রাখতে হয় আমাদের কিন্তু এই বড়ায়ন করতে হবে এবং ফসিল ফুয়েলের ব্যবহার কমিয়ে যদি আমরা রিনিউয়েবল এনার্জি আনতে পারি কিন্তু তাও কিন্তু অনেক এক্সপেন্সিভ এই ইমিডিয়েটলি এগুলো আনা যাবে না এজন্য আমাদের ডিকার্বনাইজেশনের টেকনোলজি আনতে হবে সব দিকে আমাদের এখন কিন্তু গবেষণা দরকার এই গবেষণা করে আমরা কিভাবে পরিবেশের এই কার্বন ডাইঅক্সাইড কমাতে পারি এটার চেষ্টা করি ডক্টর জিলুর রহমান আপনাকে অসংখ্য ধন্যবাদ নিউজ ভিউজ এর সময় দেওয়ার জন্য আহ জলবায়ু পরিবর্তন সহ বিভিন্ন সিত কথা বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলেন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ জিলুর রহমান